ফুটন্ত ডালে সবজি দিয়ে বানিয়ে ফেলো দুর্দান্ত স্বাদের রেসিপি এটা গরম ভাতে অমৃত ডালের মধ্যে এভাবে সবজি দিয়ে রান্না করলে এত সুন্দর একটা রেসিপি হয় সেটা তোমরা না দেখলে বুঝতেই পারবে না এটা বহুদিনের পুরনো একটা রেসিপি খেতে অসাধারণ লাগে সবজি কষিয়ে রান্না করলে একরকম স্বাদ আর এভাবে রান্না করলে অন্যরকম স্বাদ একেবারে কম তেল মশলায় এত টেস্টি একটা রেসিপি হয় না খেলে বুঝতেই পারবে না অবশ্যই একবার এই রেসিপিটা দেখে বানিয়ে খাবে আশা করি তোমাদেরও ভীষণই ভালো লাগবে আমি এটা সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করছি দেখো এখানে হাফ কাপ মুগ ডাল আর হাফ কাপ সোলার ডাল নিয়েছি এবার ডালগুলোকে একসঙ্গে করে দু তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে ভিজিয়ে রেখেছি প্রায় এক ঘন্টা ডাল ভিজিয়ে এই সময় আমি কিছু সবজি কেটে রেখেছি দেখুন এখানে আছে চার পাঁচটা পটল এভাবে হাফ হাফ চুলের চার টুকরো করে কেটে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু এভাবে লম্বা লম্বা করে কেটে রেখেছি আর এখানে আছে কয়েকটা কাঁঠালের বিচি কাঁঠালের বিচিগুলোকে কেটে একটু ভাপিয়ে জল ফেলে দিয়ে রেখেছি আর এক টুকরো কুমড়ো আর নিয়েছি পুস্বাদ এখানে আমি যে সবজিগুলো ব্যবহার করছি এগুলোই করতে হবে এমন কোনো কথা নেই তোমরা তোমাদের পছন্দ অনুসারে যে কোনো সবজি ব্যবহার করতে পারো আবার চাইলে শীতকালেও এই ডালটা তৈরি করে খেতে পারো শীতের সবজি দিয়ে দারুণ খেতে হয় এবার একটা ভাজা মশলা তৈরি করব তার জন্য গ্যাসে ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে দিলাম এক টেবিল চামচ গোটা ধনে এক টেবিল চামচ দিলাম গোটা জিরে দিয়ে দিচ্ছি এক চা চামচ মৌরি পাঁচ ছটা শুকনো লঙ্কা এক থেকে দেড় মিনিট লো ফ্লেমে ভেজে নেব খেয়াল রাখতে হবে মশলাটা পুড়ে না যায় একটু মুচ মুছে হলে ঠান্ডা করে গুঁড়ো করে নেব এভাবে নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন যে একটু ভাজা সুগন্ধ বেরো তখন গ্যাসটা অফ করে দিয়ে ঠান্ডা করে নিতে হবে দেখুন মশলাটাকে ভেজে ঢেলে দিয়েছে একটা প্লেটে ঠান্ডা করে নিয়ে নিচ্ছি মিক্সারের জারে তারপর একটু গুঁড়ো করে নিয়েছি একেবারে মিহি করে গুঁড়ো করবো না একটু দানা দানা থাকবে সেভাবে আমি গুঁড়োটা করে নিয়েছি এদিকে এক ঘন্টা পর ফিরে এসেছি দেখুন ডালগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠেছে ছোলার ডালগুলো একটু শক্ত আছে আর মুগের ডাল তো একেবারে খুব অল্প সময়ে ফুলে ওঠে আর ভিজে নরম হয়ে যায় এবার এদিকে গ্যাসে কিছুটা জল বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিলাম ডালগুলো ভিজানোর যে জলটা ছিল সেটা আমি ফেলিনি একেবারে রান্নাতেই দিয়ে দিয়েছি কেননা এই জলটা ফেলে দিলে অনেকটাই পুষ্টিগুণ চলে যাবে এবার ডালের ফেনা ওটা পর্যন্ত অপেক্ষা করব দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো নুন একটু ঢাকা দিয়ে দিচ্ছি এতে করে জলটা তাড়াতাড়ি ফুটে উঠবে তবে গ্যাসের ফ্লেমটা হাইতে করে দূরে সরে যাওয়া যাবে না তাহলে উতলে পড়ে যেতে পারে দেখুন প্রায় এক মিনিটের মধ্যেই ফুলে উঠেছে এই ফেনাটা কেটে ফেলে দিতে হবে তা না হলে ডালটা খেতে ভালো লাগবে না পুরো ভিডিওটা দেখে ভালো লাগলে নিচে লাইক বাটন আছে অবশ্যই প্রেস করে দেবেন আর আপনি নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবে ডালের কে ফেনাটা কেটে ফেলে দিয়েছি এবার একে একে সবজিগুলো দিয়ে দেব পুঁইশাকের ডাটাগুলো প্রথমে দেব যেহেতু সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে আর সাথেই দিয়ে দিচ্ছি কাঁঠালের বিচি কাঁঠালের বিচিগুলোকে আমি প্রথমেও একটু ভাপিয়ে ফেলে দিয়েছি অবশ্যই ভাপ দিয়ে জলটা ফেলে দেবেন তা নাহলে কাঁঠালের বিচির যে একটা কষ আছে তাতে করে ডালটা কালো হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না এবার চার থেকে পাঁচ মিনিট একটু সেদ্ধ করে নিয়েছি তারপর আমি দিয়ে দিচ্ছি আলু সাথে দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়ো একই সাথে আমি পটলগুলোও দিয়ে দিচ্ছি আমি এখানে আরও কিছুটা লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদগুলো সব কিছু মিশিয়ে নিয়ে ডেকে দিচ্ছি ডেকে ডেকে প্রায় আট থেকে দশ মিনিট রান্না করে নেব দেখুন ঢাকা দিয়ে প্রায় দশ মিনিট রান্না করে নিয়েছি সব কিছু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে কাঁঠালের বিচি খুব শক্ত কাঁঠালের বিচিটাকেই প্রথমে দেখিয়ে দিচ্ছি দেখুন আরও একটু হবে সামান্য এই সময় আমি যোগ করে দিচ্ছি শাকের যে পাতাগুলো ছিল শাকগুলো সেইগুলো এবার ঢাকা দিয়ে আরও তিন চার মিনিট একটু রান্না করে নেব। ঢাকা দিয়ে আরও তিন চার মিনিট রান্না করে নিয়েছি সব কিছু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি যোগ করে দিচ্ছি এখানে দেড় চা চামচ চিনি চিনি অবশ্যই একটু দেবেন তাহলে খেতে ভালো লাগবে একেবারে মশলা ছাড়া চিনি একটু দিতেই হবে তা হলে খেতে ভালো লাগবে না আরও একবার মিশিয়ে নিলাম এবার সাইডে অন্য একটা করাতে আমি দু চামচ সর্ষের তেল গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ফোঁড়ন দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা একটু টুকরো করে কয়েক সেকেন্ডের জন্য একটু ভেজে নিয়েছি তারপর দিয়ে দিলাম হাফচা চামচের থেকে একটু কম হিং এবার দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কার পেস্ট এক টেবিল চামচ আদা কাঁচা লঙ্কাটাকে একটু ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায় আদা কাঁচা লঙ্কাটাকেও ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি ডাল আর সবজি এবার এখানে যোগ করে দিচ্ছি কয়েকটা গন্ধরাজ লেবু পাতা এভাবে গন্ধরাজ লেবু পাতা দিয়ে দিলে গন্ধটা খুব সুন্দর হয় তবে লেবু পাতাগুলোকে একটু চটকে দেবেন ছেড়ে না যাতে টুকরো টুকরো হয়ে গেলে খাওয়ার সময় মুখে পড়লে বাজে লাগবে এভাবে একটু চটকে দিলে গন্ধটা বের হবে আর ডালের সাথে ভালোভাবে মিশে যাবে খাওয়ার সময় গন্ধটা ভীষণই ভালো লাগবে আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ যে ভাজা মশলাটা আমি তৈরি করে রেখেছি সেটা আপনাদের কাছে যদি লেবু পাতা না থাকে তাহলে লেবুর রসও দিতে পারেন তাতেও ভীষণ ভালো হবে এবার সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব আর ঢেকে রেখে দেব পাঁচ সাত মিনিট এতে করে ভাজা মশলা লেবু পাতার গন্ধটা ভালোভাবে মিশে যাবে পাঁচ মিনিট পর দেখুন সার্ভ করে দিয়েছি একেবারে তৈরি হয়ে গেছে গরমের সবজি দিয়ে ডাল দুর্দান্ত স্বাদের তাহলে আজকে এই পর্যন্ত আবার দেখা হবে এরকমই দারুণ টেস্টি কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন